সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। বন্ধুরা, আজ একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনি ক্রিকেট খেলা খুবই পছন্দ করেন, কিন্তু আন্দ্রে রাসেলকে চেনেন না, তা হওয়াটা অনেকটা অসম্ভব ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের জামাইকার প্রফেশনাল অলরাউন্ডার ক্রিকেটার আন্দ্রে রাসেল, তার প্রচণ্ড শারীরিক শক্তি ও রাইট টাইমিংয়ের সাহায্যে সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন। এখনও পর্যন্ত তিনি বিশ্বের বিভিন্ন লিগে মোট 300টিরও বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার সবচেয়ে সেরা রেকর্ড হল 2018 সালে সিপিএলের একটি ম্যাচে তিনি 40 বলে 100 করেছিলেন এবং সেই ম্যাচেই বোলিংয়ে হ্যাট্রিক করেছিলেন। আর সেই রাসেলই তার ভক্তদের, বন্ধুদের এবং শুভাকাঙ্ক্ষীদের একটা সুখবর শুনিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করলেন, যেটা খুব শীঘ্রই ভাইরাল হতে যাচ্ছে। আর সেই সুখবরটি আমরা আজকের ভিডিওতে জানবো। আপনি যদি ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন, তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করুন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই সঙ্গে থাকুন। সুখবরটি হলো, আন্দ্রে রাসেল ও তার ওয়াইফ জেসিম লোরা খুব তাড়াতাড়ি তাদের ফার্স্ট বেবি নিতে চলেছেন এবং সম্প্রতি জামাইকায় একটি পার্টিতে একেবারেই ইউনিক ওয়েতে তাদের বেবির জেন্ডার নির্ধারণ করেছেন। এই পোস্টে তিনি বলেছেন, রাসেল ব্যাট ধরে আছেন এবং তিনি তার ওয়াইফকে একটি বড় সাদা বল হাতে ধরিয়ে দিয়ে অপর প্রান্ত থেকে বল করতে বললেন। যেই তার ওয়াইফ বলটা ছুড়লেন এবং সঙ্গে সঙ্গে সেই বলটা গোলাপি ধোঁয়ায় ফেটে পড়ল। তখন রাসেল বললেন, আমাদের যে বেবি আসছে সে হলো গার্ল, আমার জীবনের আরেকটা আশীর্বাদ। আমি এটা কিছুই মনে করি না যে এটা ছেলে না মেয়ে। আমি গডের কাছে এটাই চাই, ছেলে বা মেয়ে যেই আসুক সে যেন সুস্থ থাকে। সো বন্ধুরা, খুব শীঘ্রই আমরা সেই সুখবরটি পেতে চলেছি। ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।